প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাবলপুর মানিক ভান্ডারে আমাদের একটা কর্মী সভা। আপনারা জানেন গত কালকেই রাজ্যে চারটে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা হয়েছে, এর মধ্যে সুরমা একটা কেন্দ্র। এই সুরমা কেন্দ্রে আজ আমাদের কর্মীদের নিয়ে বৈঠক এবং এটাকে সামনে রেখে আমি আমার সঙ্গে আমাদের এই রাজ্যে যিনি আমাদের পাশে থেকে লড়াই করে যাচ্ছেন সাংসদ সুস্মিতা দেব, আমাদের দুই দুজন প্রদেশ সহসভাপতি প্রকাশ দাস তাপস কিষাণ, এছাড়াও যুব নেতা যুব সহসভাপতি নীলকমল সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দরা এসেছে। আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যে গত কয়েকদিন আগে এই রাজ্যে হঠাৎ একটা পরিবর্তন হয়ে গেল, মুখ্যমন্ত্রী পরিবর্তন হল। আমরা এখনো ধাতস্থ হতে পারিনি, যখন সারা রাজ্যের মানুষ উত্তাল ছিল এই মুখ্যমন্ত্রীকে পরিবর্তন করার জন্য। এমনকি সদলীয় হাজারো কর্মী আমরা আগরতলা স্টেট গেস্ট হাউসে লক্ষ্য করেছি, বিপ্লব হটাও রাজ্য বাঁচাও সেই স্লোগানও তুলেছিল, যেটা আমরা খুবই কম দেখেছি যে রাজ্যের শাসক দল, শাসক দলের মুখ্যমন্ত্রী, শাসক দল থেকে পরিবর্তনের আওয়াজ। তখনও কিন্তু পরিবর্তন হয়নি। আমরা গত সাড়ে চার বছরে অনেক অভিযোগ এনেছি, দুর্নীতির অভিযোগ, সন্ত্রাসের অভিযোগ এবং স্পেসিফিক অনেকগুলো অভিযোগ আনার পরেও কিন্তু আমরা দেখিনি মুখ্যমন্ত্রী পরিবর্তন। কিন্তু ঠিক নির্বাচনে আট মাস আগে মুখ্যমন্ত্রী পরিবর্তন হলো। এটা আজকেও রাজ্যবাসী খুব ধোঁয়াশায় আছে, কেন মুখ্যমন্ত্রী পরিবর্তন হলো, এটা এটা কিন্তু পরিষ্কার করে না তাদের কেন্দ্রীয় নেতৃত্ব না তাদের রাজ্য নেতৃত্ব বলছে যে কেন পরিবর্তন করা হলো। আমরা স্বাভাবিক কারণেই যে এর রহস্য কি, আর মুখ্যমন্ত্রী কোনো শুধু একটা রাজনৈতিক দলের হয় না, এটা জনগণের রাজ্যে। সুতরাং রাজ্যবাসীকে এটা পরিষ্কার করে বলা দরকার কি কারণে ঠিক নির্বাচনের প্রাক মুহূর্তে মুখ্যমন্ত্রী পরিবর্তন করা। কারণ গত সাড়ে চার বছরের যে অধ্যায়, এটা আমাদের ত্রিপুরা রাজ্যে স্বাধীনতার পর বা পূর্ণ রাজ্য হওয়ার পর থেকে যতগুলো সরকার এসছে এটা একটা কলঙ্কিত অধ্যায়। এই সাড়ে চারটি বছর দুর্নীতি প্রাতিষ্ঠানিক আকার নিয়েছে। অতীতের সময় সিপিএমের ২৫ বছর শাসনও আমরা সন্ত্রাস লক্ষ্য করেছি, আমরা উগ্রপন্থা লক্ষ্য করেছি, আমরা দেখেছি কীভাবে দুর্নীতি হয়, দলতন্ত্র হয়। কিন্তু নতুন যেটা সংযোজন হয়েছে সেটা হচ্ছে মানুষের সম্পদ নষ্ট করা। এই সাড়ে চার বছরে যারা বিরোধী দল করে, বিরোধী দলের কর্মী সমর্থক নেতৃত্ব তাদের উপর ক্রমান্বয়ে আক্রমণ হয়েছে এবং তাদের বাড়ি ঘর সম্পদ সব নষ্ট করা হয়েছে। বিরোধী দল করলে এবং বিরোধী দলের পরিবারের মহিলা সদস্যরাও রেহাই পায়নি। আরও যেটা, বিরোধী দল করলে দেখা যায় তাদের পুকুরে বিষ ঢেলে দেওয়া হয়, তাদের বাগান কেটে, রাবার বাগান কেটে দেওয়া হয়, তাদের সম্পদ নষ্ট করা হয়। এইরকম একটা জনবিরোধী সরকার সম্পূর্ণ দুর্বৃত্তায়নের উপর নির্ভর করে তারা সাড়ে চারটি বছর এই রাজ্যের মানুষের না বিশ্বাস তুলে দিয়েছে। আমরা পশ্চিমবঙ্গে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরপর তিনটে সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রায় ৭০খানার অধিক রাজ্য সরকারের নিজস্ব প্রকল্পের মাধ্যমে সারা বাংলার সব অংশের মানুষকে এক সূত্রে গেঁথে বাংলার উন্নয়ন হচ্ছে। সাড়ে চার বছরে আমাদের রাজ্যে একমাত্র রাজ্য সরকার তার নিজস্ব কোনো প্রকল্প নেই, যে প্রকল্পগুলো কেন্দ্রীয় প্রকল্প সেগুলো মুখ থুবড়ে পড়েছে এবং কেন্দ্রীয় প্রকল্পগুলোর অর্থ যেভাবে লুটপাট হয়েছে, বিশেষ করে রেগা নিয়ে, মনরেগা নিয়ে একটা অভিযোগ স্পেসিফিক আছে। গত চারটে আর্থিক বছরে প্রায় ২৩১ কোটি ৩৪ লক্ষ ৯৩ হাজার ১৬৪ টাকা, এটা সরকারি তথ্যে, আমার কিছু করার নেই, আমাদের অভিযোগ নয়। দেখা গেছে যাদেরকে রেগার পেমেন্ট করা হয়েছে
তাদেরকে ন্যূনতম 10 টাকা উপরে 22 টাকা অবধি কম দেওয়া হয়েছে চার চারটে আর্থিক বছরে। সেই অর্থটা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 231 কোটি টাকার উপর। এইভাবে সরাসরি একটা লুণ্ঠন চলছে। বিদ্যুৎ দপ্তর তো বলেই লাভ নেই, কারণ বিদ্যুৎ দপ্তরে আপনারা দেখেছেন 50% জায়গাতে এখন বিদ্যুৎ নেই, আর প্রতিদিন এতই বিদ্যুৎ চপলতা হচ্ছে। এবং বিদ্যুৎ দপ্তরের দুর্নীতি এটাকে সরকার স্বীকার করে নিয়েছে। বিদ্যুৎ দপ্তরের দুর্নীতিতে 25 জন আধিকারিকের 40% বেতন কেটে নেওয়া হচ্ছে গত 2 মাস যাবৎ। তাহলে কেন তাদের বেতন কাটা হয়েছে? বিদ্যুৎ দপ্তরের দুর্নীতির সঙ্গে মন্ত্রীর আত্মীয় স্বজনরা জড়িত, তদন্ত হচ্ছে না। তদন্ত না করে 25 জন আধিকারিককে বেতন কেটে দৃষ্টিটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। আমরা সেটা ডিমান্ড করেছি, আমরা দাবি রেখেছি যে একজন সিটিং হাইকোর্ট জাজকে দিয়ে বিদ্যুৎ দপ্তরের যে এত বড় দুর্নীতি, এই দুর্নীতির তদন্ত হোক। এবং পাশাপাশি রেগার ক্ষেত্রে এবং সমস্ত দপ্তরে, শিক্ষা দপ্তরটা একেবারে সম্পূর্ণ ভেঙে পড়েছে। আপনারা জানেন স্কুলগুলো বিদ্যাভারতীকে দেওয়ার পরে স্কুলের কোনো উন্নয়ন হয়নি, অথচ এখন একটা গ্রামের গরিব যারা বিদ্যা এই স্কুলগুলোতে পড়াশোনা করে তারা স্কুলে পরীক্ষার ফিস 3,000 থেকে 5,000 টাকা দিতে হচ্ছে। এই ধরনের একটা আর্থিক সংকটের মধ্যে যখন শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, শিক্ষা দপ্তরের বিরাট দুর্নীতি, স্বাস্থ্য পরিষেবা নিয়ে ভুরি ভুরি অভিযোগ, এই রাজ্যের অর্ধেক মানুষ যারা চিকিৎসা করার জন্য তারা বাইরে চলে যাচ্ছে, কলকাতা, চেন্নাই, দিল্লি, মুম্বাই, বিভিন্ন জায়গায়, এমনকি শিলচরে। আপনারা দেখবেন প্রতিদিন যে ট্রেন যায় সেখানে দেখা যায় অর্ধেক প্যাসেঞ্জার শিলচরে চিকিৎসার জন্য, ইম্ফলে চিকিৎসার জন্য চলে যায়। অথচ আমাদের রাজ্যে দুটো মেডিকেল কলেজ আছে, একটা IGM-এর মতো বড় হাসপাতাল থাকা সত্ত্বেও চিকিৎসা ব্যবস্থা শুধু বড় হাসপাতাল বা মেডিকেল কলেজ নয়, এমনকি মহকুমা হাসপাতাল, জেলা হাসপাতাল, এইগুলো তো একটা অব্যবস্থা। এবং সেখানে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নেই, নার্স নেই, পরিষেবা নেই, মেডিসিন দেওয়ার কথা মেডিসিন নেই, সমস্ত স্বাস্থ্য পরিষেবাটা ভেঙে পড়েছে। তার উপর মানুষের উপর লাগাতার দুর্বৃত্তায়ন চলছে, সন্ত্রাস চলছে। এর প্রেক্ষাপটে আমরা তৃণমূল কংগ্রেস বিশেষ করে গত 10-11 মাস যাবৎ এই রাজ্যে নতুনভাবে আবার এই একটা প্রাণ সঞ্চার করে এই রাজ্যের মানুষের পাশে থেকে, আপনারা দেখেছেন গত পুর পরিষদ, নগর পঞ্চায়েত এবং আগরতলা কর্পোরেশন নির্বাচনে তৃণমূল কংগ্রেস বুক চিতিয়ে লড়াই করে এই রাজ্যের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আমরা 24% ভোট পেয়েছি। মানুষের বিশ্বাস এবং ভরসা তৃণমূল কংগ্রেসের উপর আছে। সারা রাজ্যে তৃণমূল কংগ্রেস ব্যাপক সাংগঠনিক কর্মসূচি চলছে। আমরা নিশ্চিত ত্রিপুরা রাজ্যের মানুষ কোনোভাবেই আর ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনবে না, এবং তৃণমূল কংগ্রেস আমাদের মা মাটি মানুষের নেত্রী, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে, এবং ত্রিপুরা রাজ্যে যে আমাদের দুজন যারা মাটি কামড়ে পড়ে আছেন, আমাদের সুস্মিতা দেব সাংসদ এবং রাজীব বন্দ্যোপাধ্যায়রা আমাদের প্রতিনিয়ত মনিটরিং করছেন, সহযোগিতা করছেন। আমরা নিশ্চিত সাংগঠনিকভাবেও আমরা অনেকটা এগিয়ে গেছি এবং মানুষ দুহাত ভরে আমাদেরকে সমর্থন করছে, আমাদের উপর বিশ্বাস এবং ভরসা রাখছে। এবং তৃণমূল কংগ্রেসের এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বেই সরকার হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস এবং শিওর এবং সম্পূর্ণ এককভাবে এটা না, কারোর সাথে কোনো জোট হবে না, না এই উপনির্বাচনে কারোর সঙ্গে কোনো জোট হচ্ছে না, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। আমরা লড়াই করব এবং আমরা জেতার জন্য লড়াই করব, প্রার্থী দেওয়ার জন্য প্রার্থী আমরা দিচ্ছি না, জেতার জন্য লড়াই করব এবং তাতে আমাদের যা প্রয়োজন তাই আমরা করব। এবং আমরা আমাদের বিশ্বাস মানুষের কাছে স্বাভাবিক পছন্দ তৃণমূল, সুতরাং মানুষ তৃণমূলকেই ভোট দেবে এই বিজেপির বিরুদ্ধে লড়াই করতে। আমরা 4-4টে আসনে প্রার্থী দেবো, সুরমা সম্ভাব্য প্রার্থী আপনারা আগামী 31 তারিখ ঘোষণা হোক, এরপরে আপনারা জানতে পারবেন। ত্রিপুরা রাজ্যের জনসাধারণ অনেক আশা করে সরকারকে পাল্টেছিল, লেফটকে পাল্টে ভারতীয় জনতা পার্টিকে সুযোগ দিয়েছিল। এবং একটা খুব গুরুত্বপূর্ণ কথা হলো যে বিজেপি ত্রিপুরাতে কোনোদিনই ছিল না, হঠাৎ করে এসে কংগ্রেস থেকে নেতা নিয়ে, CPM থেকে নেতা নিয়ে ওরা বিজেপিটা গঠন করে সরকার গঠন করলো। এবং ওদের চেহারা নরেন্দ্র মোদীজি ছিল, যে নরেন্দ্র মোদীজি ত্রিপুরাতে বারবার এসে
বা আসাম থেকে হেমন্ত বিশ্ব শর্মা এসে আস্থা আশ্বাস দিয়েছিলেন ত্রিপুরার মানুষকে যে চলো পাল্টাই, একটা পরিবর্তন, একটা নতুনত্ব ত্রিপুরা রাজ্যতে আসবে এবং মানুষ সুযোগ করে দিয়েছে। তিনি সুবলবাবু বলেছেন যে যারা চলো পাল্টাই বলেছিল ওরা এখন নিজের মুখ্যমন্ত্রীকেই পাল্টাতে হয়েছে, কারণ ওরা 4.5 বছরে কিছুই পাল্টাতে পারেনি। যে ধরনের কারাপশনের কথা সুবলবাবু বলছেন, যে ধরনের ভয়াবহ অবস্থা ইনফ্রাস্ট্রাকচার, হেলথ হোক, এডুকেশন হোক, বিদ্যুৎ হোক, নাথিং হ্যাজ চেঞ্জ ইন দ্য স্টেট অফ ত্রিপুরা। তাই বলে যারা বামপথকে পাল্টাবার জন্য এসেছিলেন ওদেরকে নিজের মুখ্যমন্ত্রীকে পাল্টাতে হয়েছে। প্রশ্নটা হলো, এটা ক্রিস্টাল ক্লিয়ার, ত্রিপুরার মানুষ ভারতীয় জনতা পার্টিকে চাইছে না। প্রশ্নটা হলো কাকে চাইছে, এবং প্রতিদ্বন্দ্বিতার মধ্যে আমি মনে করি আমরা পৌরসভার যে মিউনিসিপ্যাল ইলেকশনসটা হয়েছিল সেটাতে আমরা জনসাধারণের আশীর্বাদে, জনসাধারণের সমর্থনে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে ময়দানে ছিলাম এবং লড়াই করেছি। আমরা ঠিক সেইভাবে আগামী বাই ইলেকশনে আমরা নির্বাচনে নামব। এবং আমি একটা অ্যাপিল আপনাদের করতে চাই যে তৃণমূল কংগ্রেস সবচেয়ে শক্তিশালী বিকল্প কেন, কারণ তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েস্ট বেঙ্গলে এই ধরনের প্রকল্প করে দেখাতে পেরেছেন যে সব জাতি এবং সব শ্রেণীর জীবনকে উনি কিছু না কিছু ওনার অবদান রয়েছে। ঠিক সেই ধরনের গভর্নেন্স আমরা ত্রিপুরাকে ভবিষ্যতে দিতে চাই। যদি পরিবর্তন চাই, আমি মনে করি গুড গভর্নেন্স আনতে হলে তৃণমূল কংগ্রেস ইজ দি ওনলি অপশন। আর আমরা ডেভেলপমেন্টকে সামনে রেখে নির্বাচনে নামব। কোনো প্রশ্ন যদি আপনাদের স্পেসিফিক, আমি যদি একটা অ্যানালিসিস করি, আমি তো বলবই তৃণমূল, কারণ আমি তৃণমূল কংগ্রেসে আছি। তো আপনারা জিজ্ঞেস করতে পারে, আপনি সবচেয়ে প্রমুখ অপোজিশন বা কন্টেন্ডার, যার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে তৃণমূল কংগ্রেস, আপনি কেন বলছেন? এই জন্যে আমি মনে করি যে তৃণমূল কংগ্রেস ইজ দ্য মেন কন্টেন্ডার, বিজেপির ফাইট তৃণমূল কংগ্রেসের সঙ্গে হবে। কারণ আমি পৌরসভার নির্বাচনে দেখতে পেয়েছি যে বামপথ দলের ক্যান্ডিডেটরা বেরোয়নি, ওরা ঘর থেকে বেরোয়নি। ওরা যতই বড় সভা করো, আমরা মানি যে লেফট পার্টির একটা ক্যাডার, একটা স্ট্রাকচার আছে, ক্যাডার আছে, কিন্তু 50,000 ক্যাডার নিয়েও যে জনসমর্থন তাদের কাছে আছে সেটা সরে গেছে 2018 ইলেকশনে আমরা দেখতে পেয়েছি। সো লেফটকে মানুষ 25 বছর ট্রাই করে দেখে দিয়েছে। সো ওরা, ওদের একটা ভোট ব্যাঙ্ক আছে, এটা পাবে, কিন্তু বিজেপিতে বিজেপিকে হারাবার মতো ক্ষমতা আমি মনে করি লেফটের নেই। এখন আসেন কংগ্রেসের কথা। আমি বলবো যে কংগ্রেসের মধ্যে বিজেপির থেকে অনেক নেতারা ফিরে গেছেন, এবং এই বাই ইলেকশনে সেটা একটা আমি বলবো আই অফ দ্য স্টর্ম, যেটা বলে হয়তো 6 আর 8 আগরতলাকে কেন্দ্র করে অনেক জল্পনা হবে, অনেক রকমের মন্তব্য হবে, কিন্তু দে আর টেস্টেড এর ট্রাই। যাদের কথা এখন, যারা কংগ্রেসের প্রতি কংগ্রেসের প্রত্যাশী হতে চলেছেন, ওদেরকে কংগ্রেসের পিক টাইমে মানুষ ট্রাই করে দেখে নিয়েছে, নাথিং নিউ। যারা দাঁড়াবে, সুবলদা বলতে পারবে, সুবলদা আমার থেকে বেশি ত্রিপুরার রাজনীতি জানেন বা বুঝেন, ওরা যখন কংগ্রেস পিকে ছিল, ইউপিএ সরকার ছিল, তখন ত্রিপুরার জনসাধারণ ওদেরকে সুযোগ দিয়ে দেখে নিয়েছে, তখনও ওরা অপোজিশনে ছিল। কংগ্রেস কোনোদিন বিজেপিকে হারাতে পারে, ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো যদি বিজেপিকে হারাতে হয়, তবে তো তৃণমূলকে সুযোগ করে দিতে হবে, যেটা আমরা জনসাধারণের কাছে অ্যাপিল করবো। সো আই ফিল পলিটিক্যালি অ্যান্ড লজিক্যালি দ্য রিয়েল কন্টেন্ডার এগেনস্ট বিজেপি ইজ তৃণমূল কংগ্রেস। সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো অ্যান্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস অ্যান্ড নিউজ অন ত্রিপুরা।